ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন রিহান স্পোর্টস, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। শুরুতেই বোলারদের তাণ্ডব, শুরুতেই অস্ট্রেলিয়ার বাঘা বাঘা ব্যাটসম্যানদের আউট করে টাইগার স্পিনারদের দাপট। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। মিরপুর শের বাংলায় মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শুরু হয়েছে খেলা, আর টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলীয় অধিনায়ক ম্যাথিউ ওয়েড। অধিনায়কের পরিকল্পনা দুর্দান্তভাবে বাস্তবায়ন করেছে অস্ট্রেলীয় বোলাররা, 47টি ডট বল দিতে পেরেছে তারা। টি টোয়েন্টিতে 47 বল ডট অকল্পনীয়, যে কারণে নির্ধারিত 20 ওভারে মাত্র 131 রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। 132 রানের মামুলি লক্ষ্যে তারায় অবশ্য প্রথমেই উইকেট হারিয়েছে সফরকারীরা। এক কথায় দারুণ শুরু করেছে বাংলাদেশ, 11 রানে 3 উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া, দলীয় 49 রানে হারিয়েছে আরও একটা উইকেট। ইনিংসের প্রথম বলই অ্যালেক্স কেয়ারিকে বোল্ড করে দিলেন মেহেদি হাসান। রাউন্ড দ্য উইকেটে অফ স্ট্যাম্পে লেন্থ ডেলিভারি করেন মেহেদি, বল অ্যাঙ্গেলে ঢোকে কেয়ারির ব্যাটকে ফাঁকি দিয়ে স্ট্যাম্প ভেঙে দেয়। 0 রানে সাজঘরে ফেরেন অ্যালেক্স কেয়ারি। এরপর বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ফিলিপসকে স্ট্যাম্পিং এর ফাঁদে ফেলেন মাসুম আহমেদ, দুর্দান্ত একটি স্ট্যাম্পিং করেন নুরুল হাসান সোহান। নাসুম আহমেদের করা ওই বলে গিয়ে এসে শট খেলতে যান ফিলিপস, শট খেলতে গিয়ে ব্যর্থ হয়ে স্ট্যাম্পিং এর ফাঁদে পড়ে আউট হয়। প্যাভিলিয়নে ফেরত যেতে হয় ফিলিপসকে। প্রথম দুই ওভারে মাত্র 11 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টিম অস্ট্রেলিয়া। এরপর তৃতীয় ওভারে সাকিব আল হাসানের হাতে বল তুলে দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান ও নিজের প্রথম বলে তুলে নেন উইকেট। নিজের প্রথম ওভারের প্রথম বলে হেনরিক্সকে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব আল হাসান। 12 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। বাজে ব্যাটিং এর পর শুরু থেকে দুর্দান্ত বোলিং করেছেন বাংলাদেশের 300 স্পিনার নাসুম আহমেদ, মেহেদি হাসান এবং সাকিব আল হাসান। এরপর 10 ওভারে আরও একটি উইকেট তুলে নিয়েছেন নাসুম আহমেদ। নিজের দ্বিতীয় ওভারের চতুর্থ বলেই অস্ট্রেলিয়ার ক্যাপ্টান ম্যাথু ওয়েডকে আউট করেন নাসুম আহমেদ। 23 বল খেলে মাত্র 13 রান করে মোস্তাফিজুর রহমানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যায় ওয়েড। 10 ওভারে মাত্র 49 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়েছে অস্ট্রেলিয়া, আর তখনই শঙ্কা জাগে অস্ট্রেলিয়ার পরাজয় নিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আপনার মতামত কমেন্ট করুন, ভিডিওটা শেয়ার করে দিন।